অজয় এবং চম্পক ছুটির দুপুরে বসে গল্প করছিলেন। চম্পক যথারীতি অজয়ের থেকে বিনিয়োগের জন্য স্টক সম্পর্কে জানতে চান। অজয় হাসতে হাসতে চম্পককে পাল্টা প্রশ্ন করেন যে গ্রেট স্টক সম্পর্কে তার আদৌ কোনো ধারণা আছে কিনা। চম্পক বলেন, 2024-25 সালে ভারত $5 trillion অর্থনীতিতে পরিণত হবে। বর্তমানে ভারতীয় অর্থনীতির মূল্য প্রায় $4.5 trillion। শুধু তাই নয়, এই দশকের শেষ নাগাদ আমাদের দেশ $10 trillion অর্থনীতিতে পরিণত হবে। তাই আজ এমন একটি কোম্পানি সম্পর্কে বলো যা থেকে উপকৃত হব। অজয় বলেন, ঠিক আছে, আজকে আমি তোমাকে PSP প্রজেক্টস বা PSP PL নামের একটি কোম্পানি সম্পর্কে বলবো, যেটি সরকারি এবং কর্পোরেট খরচ বৃদ্ধি উভয় থেকেই উপকৃত হয়। তবে প্রথমেই তাদের ব্যবসা ভালো করে বুঝতে হবে। PSP প্রজেক্টস হলো একটি গুজরাট ভিত্তিক নির্মাণ কোম্পানি। প্রহ্লাদ প্যাটেল 2008 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন। এই কোম্পানিটি শিল্প, প্রাতিষ্ঠানিক, আবাসিক এবং সরকারি প্রকল্পে নির্মাণে নিয়োজিত। পাশাপাশি পরিকল্পনা, নকশা, নির্মাণের অফার করার পাশাপাশি কোম্পানিটি যান্ত্রিক, বৈদ্যুতিক, নদীর গভীরতা নির্ণয়, অভ্যন্তরীণ এবং অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সের মতো নির্মাণ পরবর্তী পরিষেবাও অফার করে থাকে। এর মানে হলো যে এই কোম্পানিটি নিজেকে একটি সুসংহত EPC কন্ট্রাক্টর হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার সমগ্র কনস্ট্রাকশন ভ্যালু চেইন জুড়ে কাজ করছে। কোম্পানিটি ভালো মানের কাজের জন্য খ্যাতি তৈরি করেছে, যে কারণে এটি নির্মা, ক্যাডিলা, টরেন্ট ফার্মা, ইন্টাস এবং গিফট সিটির মতো স্বনামধন্য ক্লায়েন্টদের কাছ থেকে বারবার বরাত পায়। এমনকি কঠিন প্রতিযোগিতামূলক পরিবেশেও এই কোম্পানি মুনাফার হার ভালো অর্জন করেছে। এই কোম্পানি ফার্মা, স্বাস্থ্যসেবা, FMCG শিল্পের পাশাপাশি শিল্প প্রকল্প, হাসপাতাল, হোটেল এবং আতিথেয়তা, আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প এবং সরকারি প্রকল্পের মতো বিভিন্ন বিভাগের জন্য উন্নত ট্র্যাক রেকর্ড তৈরি করেছে। উপরন্তু কোম্পানিটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্পের সেরা মার্জিন অর্জন করতেও সক্ষম হয়েছে। এই কারণে গত কয়েক বছরে জাইডাস ক্যাডিলা, টরেন্ট গ্রুপ, আদানি গ্রুপ, রিলায়েন্স ক্লারিস গ্রুপ, UP পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এবং ইন্টাস গ্রুপের মতো অনেক জায়ান্ট কোম্পানির ক্লায়েন্ট হয়ে উঠেছে। উল্লেখযোগ্যভাবে FY23-এ কোম্পানির মোট আয়ের 50% চালু ক্লায়েন্টদের থেকেই এসেছে। December 2023 পর্যন্ত কোম্পানির 4,500 কোটি টাকার অর্ডার বুক ছিল, যার মধ্যে 49% প্রকল্পগুলি বেসরকারি সংস্থাগুলির এবং 51% অর্ডার সরকারের কাছ থেকে। Q3 FY24-এ কোম্পানি 2টি অর্ডার পেয়েছে, গান্ধী আশ্রমে কলমখুষ ক্যাম্পাস এবং গিফট সিটি গান্ধীনগরে গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে। চম্পক জানতে চান, কোম্পানির ব্যবসা তো বুঝতে পেরেছি, কিন্তু এর বৃদ্ধির সম্ভাবনা কেমন? কোম্পানিটি গুজরাটের মতো তার বাজারে নিয়ন্ত্রণ মজবুত করার চেষ্টা করছে এবং নতুন বাজারেও ব্যবসা প্রসারিত হয়েছে। এখনও পর্যন্ত কোম্পানির ফোকাস মূলত গুজরাটে ছিল, কিন্তু 2016 সাল থেকে এটি ধীরে ধীরে রাজস্থান, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লিতেও তার ব্যবসা সম্প্রসারিত করেছে। সংস্থাটি এখন 6টি রাজ্যে উপস্থিত রয়েছে। গুজরাটে 25 থেকে 100 কোটি টাকার মধ্যে শিল্প এবং প্রাতিষ্ঠানিক প্রকল্প বিভাগে প্রতিযোগিতা কম। সংস্থাটি এই বিভাগে আরও ফোকাস করেছে। এল&টি এবং সাপুরজি পালঞ্জির মতো বড় প্যান ইন্ডিয়া প্লেয়াররা 100 কোটি টাকার উপরে প্রকল্পের জন্য বিড করেছে। কোম্পানিটি 6,000 কোটি টাকার প্রকল্পগুলির জন্য বিড করেছে, যার মধ্যে রয়েছে 1,000 কোটি টাকার আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প। দিল্লি ও বারাণসীতে 1,000 কোটি টাকার বিমানবন্দর প্রকল্প এবং উত্তরপ্রদেশে প্রায় 2,000 কোটি টাকার কিছু প্রকল্প রয়েছে। FY22-এ কোম্পানিটি নির্মাণ খাতে ভবিষ্যৎ প্রযুক্তি আনার জন্য একটি প্রিকাস্ট কারখানা স্থাপন করেছে। এটি কোম্পানিকে 3টিভাবে উপকৃত করেছে: সময় বাঁচানো, কাজের গুণমান উন্নত করা এবং শ্রমিকদের ওপর নির্ভরতা কমানো। পরবর্তী 2 বছরের জন্য কোম্পানির দৃষ্টিভঙ্গি বেশ শক্তিশালী। প্রথমত, কোম্পানির অর্ডার বুক শক্তিশালী, প্রায় 2 বছরের জন্য রাজস্ব নিশ্চিত করছে। দ্বিতীয়ত, সরকারি ব্যয় বৃদ্ধির কারণে নির্মাণ এবং পরিকাঠামো ক্ষেত্র শক্তিশালী অবস্থায় রয়েছে, যা সাম্প্রতিক বাজেট ঘোষণা থেকেই পরিষ্কার। তৃতীয়ত, কোম্পানির ইতিমধ্যে একটি শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে, যা গুণগত মানে এবং সময় কাজ শেষ করার জন্য। প্রফিট মার্ট সিকিউরিটিজের মতে FY24-এ কোম্পানির আয় প্রায় 2,550 কোটি টাকা হতে পারে, যা গত বছরে 1,927 কোটি টাকা ছিল। একইভাবে কোম্পানির পরিচালন মুনাফা বা EBITDA 215 কোটি টাকা থেকে 280 কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গত বছরে 132 কোটি টাকার তুলনায় মুনাফা বেড়ে 160 কোটি টাকা হবে এমনটাই অনুমান। সেই অনুযায়ী FY24-এ কোম্পানির EPS গত অর্থবর্ষে 36 টাকার জায়গায় প্রায় 44 টাকা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির বর্তমান
অর্ডার বুক দাঁড়িয়েছে 4,500 কোটি টাকায়। এটি মাথায় রেখে FY26 কোম্পানির জন্য বেশ শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। FY26 কোম্পানির রাজস্ব 3200 কোটি টাকা বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে আর মুনাফা 255 কোটি টাকায় উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে EPS 70 টাকায় দাঁড়াতে পারে। অজয় বলেন, এই কোম্পানির চার্ট দেখলে বোঝা যাবে যে স্টক গত 1 বছর ধরে ফ্ল্যাট রয়েছে, কিন্তু আপনি যদি খুঁটিয়ে দেখেন তাহলে 2023 সালের অগস্টে স্টকটি 52 সপ্তাহের সর্বোচ্চ 846 টাকা ছুঁয়েছে। সেখান থেকে বর্তমানে এটি প্রায় 20% নিচে ট্রেড করছে। সুতরাং 679 টাকার বর্তমান মূল্যে ভ্যালুয়েশনগুলি বেশ আকর্ষণীয় দেখাচ্ছে, কারণ আনুমানিক FY26 EPS এর উপর ভিত্তি করে স্টকটি 10 গুণ প্রাইস টু ইয়ার্নিংস মাল্টিপেল লেনদেন করছে। শক্তিশালী আর্থিক ট্র্যাক রেকর্ড, বৃহৎ অর্ডার বুক এবং ফলাফলের আনুমানিক শক্তিশালী বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরবর্তী 2 বছরে স্টকটি নতুন করে রেটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে 12-18 মাসে স্টকটি 875 টাকার টার্গেট প্রাইস অর্জন করতে পারে। অজয় এবার চম্পককে জিজ্ঞাসা করেন, ক্রমবর্ধমান সরকারি এবং কর্পোরেট ব্যয় থেকে এই সংস্থা কি সত্যিই লাভবান হবে? চম্পক সম্মতি জানিয়ে বলেন, হ্যাঁ, একদিকে সরকার ও কর্পোরেট ব্যয় বাড়বে, অন্যদিকে আমার পোর্টফোলিওতে লাভের ভিত্তি মজবুত হবে। আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি নাইনের সুপার অ্যাপ। এই সুপার অ্যাপ ডাউনলোড করুন, ইনভেস্ট নাইন সেকশনে যান, ক্লিক করুন, সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড। নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন, কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন, SIP চালু করুন, মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন।